চ্যালেঞ্জ 2024 25 অর্থ বছরের জন্য সংকোচনমূলক বাজেট প্রস্তাবনা করা হয়েছে। উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 6.75% ধরা হয়েছে এবং মূল্যস্ফীতি 6.5% এর ধরে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। বাজেটে শিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠাম ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো বাজেটের ইতিবাচক দিক। যদিও বক্তব্যে একাধিকবার মূল্যস্ফীতিকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসাবে তুলে ধরা হয়েছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে আসায় আগামী অর্থ বছরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটির জন্য কিছু নীতি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। তবে বস্ত্র ও পোশাক শিল্পের জন্য সহায়ক প্রস্তাবনাগুলোকে আমরা সাধুবাদ জানাই, যার জন্য যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যাস আপিলের ক্ষেত্রে দাবিকৃত অর্থের 20% জমা দিতে হতো, সেটা কমিয়ে 10% করা হয়েছে। 17টি বিভিন্ন টেক্সটাইল পণ্য রেয়াতি হারে আমাদের সুবিধা দেওয়া হয়েছে। শিল্প কারখানার 50 টন বা একাধিক অধিক ক্ষমতার চিলার আমদানির ক্ষেত্রে সর্বমোট কর 104.68% থেকে কমিয়ে 10% করা হয়েছে। পূর্বে এটি 1% রেয়াতি হারে আমদানির বিধান ছিল, আমরা পুনরায় এটি 1% রেয়াতি হারে আমদানির অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি। নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। পলিয়েস্টার ফাইবার যেটা পিএসএল ও পেটচিস টেক্সটাইল গ্রেড উৎপাদনে ব্যবহৃত 2টি কাঁচামাল আমদানি শুল্ক 10% ও 25% থেকে কমিয়ে 1% করা হয়েছে। এগুলো নিঃসন্দেহে শিল্পের জন্য সহায়ক। তবে বাজেটে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে যেগুলো বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সহায়ক হবে না বলে আমরা মনে করছি। স্টিল বিল্ডিং তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রীর উপর আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক মূলধনী যন্ত্রাংশ ও নির্মাণ সামগ্রীর আমদানি শুল্ক 0% থেকে 1% নির্ধারণ, জ্বালানি সাশ্রয়ী বাতির উপর ফ্যাট 5% থেকে বাড়িয়ে 15% এর প্রস্তাব, নতুন বন লাইসেন্স ফি 50,000 টাকার স্থলে 1,00,000 টাকা ও এবং লাইসেন্স নবায়ন ফি বার্ষিক 5,000 টাকার স্থলে 10,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আমাদের অর্থনীতি একটি চাপের মধ্যে আছে যা মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটের বক্তব্যে তুলে ধরেছেন, বিশেষ করে রিজার্ভের উপর চাপটি বিশেষভাবে লক্ষণীয়। আপনারা জানেন যে কোভিড মহামারী কাটিয়ে উঠতে না উঠতেই ভূ রাজনৈতিক কারণে সৃষ্ট বিশ্বমন্দা, উচ্চ মূল্যস্ফীতি এবং তা নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে সুদের হার বেড়ে যাওয়ায় প্রেক্ষিতে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে এসেছে। একই সঙ্গে পণ্যের দর পতন হয়েছে এবং স্থানীয় উৎপাদন ব্যয় 5 বছরে দফায় দফায় 50% বৃদ্ধি পেয়েছে, ফলে শিল্প একটি সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন চলতি অর্থ বছরে 11 মাসে আমাদের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে এসেছে, শুধুমাত্র মে মাসেই কমেছে 17%। আমরা মজুরি 56% বাড়িয়েছি কিন্তু আমাদের মূল্য বাড়েনি, বরং গত 9 মাসে আমাদের প্রধান পণ্যগুলোর দরপতন হয়েছে 8% থেকে 18%। শিল্প যখন
এরকম একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সিংহভাগ রপ্তানি আয় অর্জনকারী পোশাক শিল্পকে সহায়তা দেওয়া এবং এর মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমাদের প্রত্যাশা ছিল বাজেট পোশাক বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে, বিশেষ করে উৎসকর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত করাদায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল এবং আছে এখনও। পাশাপাশি আরও প্রত্যাশা ছিল বাজেটে ইনসেন্টিভের উপর আয় করা অব্যাহতি, শিল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সদা ভটমুক্ত রাখা, এই এক্সপোর্ট ও ওজন সংক্রান্ত জটিলতা নিরসনে করা, ইআরকিউ এর উপর আয়কর 20% থেকে কমিয়ে 10% করা, অগ্নিও নিরাপত্তা সরঞ্জাম পুনঃস্থাপনের ক্ষেত্রে আমদানির উপর কর দেওয়ার, পোশাক শিল্পের জুট বা ওয়েস্টেজ ডিসপোজাল এর উপর 7.5% ভ্যাট ও রিসাইকেল ফাইবার সরবরাহের উপর 15% ভ্যাট প্রত্যাহার ইত্যাদির ঘোষণা আসবে যা বাজেটে উঠে আসেনি, এটা আমাদের জন্য হতাশাব্যঞ্জক। আমরা মনে করি শিল্প টিকে থাকলে রাজস্ব আসবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। গত অর্থ বছরে আমাদের পোশাক রপ্তানি ছিল $47 বিলিয়ন, আগামীতে আমাদের রপ্তানি বাড়ানোর আরও সম্ভাবনা আছে। সরকারের অব্যাহত সহযোগিতা আমরা রপ্তানিতে কাঙ্ক্ষিত সম্ভাবনা কাজে লাগাতে পারলে কর আর না বাড়িয়েও রাজস্ব বাড়ানো সম্ভব, এতে করে অর্থনীতি বেশি উপকৃত হবে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়বে। কাস্টমস আইন 2023 এর 171 ধারায় আমদানিকৃত পণ্যের এইচএসপোর্ট ভুল হলে 200% থেকে 400% জরিমানার বিধান রাখা হয়েছে। আমরা এটি প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ ভুলের জন্য অতি উচ্চ হারে মাশুল নেওয়া কোনোভাবে যুক্তিসঙ্গত নয়। পাশাপাশি নতুন কাস্টম আইন বাস্তবায়নের আগে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে মতামত নেওয়ার অনুরোধ করছি। আমরা সরকারকে বারবার জোর দাবি জানিয়ে আসছি 2029 সাল পর্যন্ত পোশাক খাতের চলমান সকল ইনসেন্টিভ অব্যাহত রাখা এবং বিকল্প ইনসেন্টিভ প্রবর্তন না করা পর্যন্ত যেন চলমান ইনসেন্টিভগুলো কাটছাট না করার জন্য আমরা বারবার অনুরোধ করেছি। আজকের এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই দাবিটি সমগ্র শিল্পের পক্ষ থেকে সরকারের প্রতি জোরালোভাবে পুনরায় পুনর্ব্যক্ত করছি। আমরা ইতিমধ্যেই বলেছি ম্যান মেড ফাইবারের জন্য বাজেটে প্রস্তাবনায় বেশ কিছু সহায়ক প্রস্তাবনা দেওয়া হয়েছে।